হঠাৎ শ্বাসকষ্ট কেন হয়, অথবা শ্বাসকষ্ট আমাদের কেন হয়, শ্বাসকষ্ট হলে আমরা কি করব এবং কি চিকিৎসা নেব, কি ওষুধ খাব, সে সম্পর্কে সঠিক তথ্য আমরা জানব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে জানবো শ্বাসকষ্ট হওয়ার কারণ। শ্বাসকষ্ট হওয়ার কারণটা কি? না, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে হাওয়া বা বায়ু, অক্সিজেন নেওয়া দেওয়া, কার্বন ডাইঅক্সাইড নেওয়া দেওয়া করি, এটার বাধা সৃষ্টি করাটা হওয়াকেই বলা হয় শ্বাসকষ্ট। এটি হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে কয়েকটি কারণ বলবো। প্রধানতম কারণ যেটা হলো সর্দি কাশি, সর্দি বুকে জমে যাওয়া, সিওপিডি, হার্ট এর সমস্যা এবং বিভিন্ন রকম হাঁপের রোগ, যেমন তাদের টিবি বা বিভিন্ন রকম যে আজকাল যে নিউমোনিয়া, তারপরে যে সমস্ত বুকে ক্ষত বা বুকে আঘাত লাগা বা কোথাও সর্দি জমে যাওয়া, এর থেকেও হতে পারে। এছাড়া আরও অনেক কারণ আছে, তবে এর লক্ষণগুলো কি? অনেকের দেখা যায় হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়। তাদের শ্বাসকষ্ট হওয়ার লক্ষণগুলি কী কারণ হয়? না, তাদের বুকের ভিতরে যদি কোনো রক্ত জমে থাকে অথবা বুকে যদি কোনো ফ্যাট জমে, তার রক্ত চলাচলে যদি ব্যাঘাত ঘটে থাকে, হার্টে যদি কোনো রক্ত জমে থাকে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকলে তাদের শ্বাসকষ্ট হতে পারে, তাদের হাঁটা চলাকালের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, কারণ তাদের বুকে একটি কোথাও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সর্দি কাশির থেকেও হতে পারে, যাদের হচ্ছে বা ঠান্ডা লাগলো তার থেকেও হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার থেকেও যাদের হচ্ছে দেখা যায় তাদেরও শ্বাসকষ্ট হচ্ছে। অনেকের বৃদ্ধ বয়সে অনেক টিবি রোগ হয়েছে, তার থেকেও দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। তো এর চিকিৎসা কি? না, যে রোগটা হয়েছে সেটা সাধারণত খুব শ্বাসকষ্ট হলে তার জন্য ইনহেলার ব্যবহার করা দরকার, ইনহেলারে। এবং সর্দি হয়েছে, যদি সর্দি শুকিয়ে যেয়ে থাকে তাহলে সর্দির শুকানো ওষুধ খাওয়া দরকার, প্রয়োজন পড়ে। আর এই রোগীর অবশ্যই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। যদি হার্টের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, হার্টের যদি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে কি বিভিন্ন রকম ফ্যাটহীনযুক্ত খাবার খেতে হবে, যে সমস্ত খাবার মাছ মাংস এসবগুলো কম খেতে হবে, এবং প্রতিদিন শারীরিক পরিশ্রম করা দরকার। এবং বেশি পরিশ্রম করা চলবে না, সব সময় ভিটামিনযুক্ত খাবার খাওয়া দরকার। ঔষধগুলো নিয়মিত খেতে হবে, এবং টিবি হলে টিবির পরীক্ষা করতে হবে, এক্স রে করে দেখতে হবে, যদি কোথাও ক্ষত হয়ে থাকে তাহলে ক্ষতর ইনফেকশন হয়ে থাকলে তার ইনফেকশনের ওষুধ খেতে হবে। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া যে বুকে যে সমস্যাগুলো থাকে সেগুলো সম্পর্কে